ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষেই আইপিএল খেলতে এনওসি পাবেন সাকিব লিটন। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে শেষ ম্যাচের পর বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন সাকিব বা লিটন কাউকেই দেওয়া হয়নি অনাপত্তিপত্র। ফলে একরকম না চাইলেও আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে হচ্ছে তাদের, আর এ দুজনের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে বলে মনে করছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। টেস্ট ফরম্যাটে আইরিশরা অনভিজ্ঞ হলেও তাদের বিপক্ষে ম্যাচে নতুনদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ দেখছেন না এই নির্বাচক। সাকিব তো ক্যাপ্টেনই, আর লিটন তো এখন এই মুহূর্তেও আমাদের ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার, তো এরা যদি টিমের মধ্যে থাকে খুব স্বাভাবিকভাবে টিমের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যায়। ওই রকম সিচুয়েশন আমরা এখনও যাইনি, আমাদের টিম যে চার পাঁচজন প্লেয়ার যদি না থাকে তাও যে কোনো সমস্যা হবে না, এটা এখনও আমাদের ওই পর্যায়ে যেতে আরও সময় লাগবে। আইরিশরা টেস্টে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেললেও তাদেরকে সমীহ করছে বাংলাদেশ। তবে পূর্ণ শক্তির দল নিয়ে তাদের বিপক্ষে আধিপত্য দেখিয়ে একমাত্র টেস্ট জিততে চায় টাইগাররা। আয়ারল্যান্ডের প্লেয়াররা কিন্তু প্রচুর প্লেয়ার আছে যারা কাউন্টি ক্রিকেট খেলে, তো ওরা ওদেরকে কিন্তু ওইভাবে দেখার আসলে কোনো কারণ ওদের এইখানে আমাদের সাথে ওয়ান ডে বা আপনি টি টোয়েন্টি সিরিজে বলেন, আসলে দেখে যদি মনে হয়ে থাকে যে ওরা খুব ভালো একটা টিম না, ভুল হচ্ছে। আমরা এই ম্যাচটা খুব ভালোভাবে ডমিনেট করে জিততে চাই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রোববার দুপুরে বাংলাদেশ দল হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে, সেখানে প্রায় সবাই থাকলেও দেখা যায়নি অধিনায়ক সাকিবকে। এদিকে বাংলাদেশের আগে সকালের সেশনে প্রায় সাড়ে তিন ঘন্টা বিসিবির একাডেমি মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছে সফরকারীরা। দুদলের একমাত্র টেস্টটি শুরু হবে মঙ্গলবার। এসকে শাওন, এখন ঢাকা।